नमस्कार दर्शक बंधुरा, आज आम्रा बानाबो इंडियन मसाला पास्ता। 500 ग्राम पास्ता निये निये छी एक्टा बोलेर मध्धे। एक्टा सस पैने जल बसिए आमी गरम करे पास्ता गुलो सेद्ध करे नेबो। जल जेई फुटे उठलो आमी पास्ता दिए दिलाम। एक चामच सादा तेल दिए दिलाम जाते सेद्ध हवार परो जिनिसटा झरझरे थाके। आमार उपकरणगुलो देखे नीन। छोटो छोटो करे गाजर कुचि, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, মাখন, ফ্রেশ ক্রিম এবং চিলি ফ্লেক্স। এই পাস্তা বানাতে আমার এগুলো লাগবে। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে রসুন কুচিগুলো আগে দিয়ে দিলাম। গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি পরপর আমি দিয়ে দিলাম। অল্প নুন দিলাম 1 টিস্পুন। তাহলে এটা তাড়াতাড়ি মজে যাবে, যেহেতু সবজিগুলো আমার সেদ্ধ করা নেই, তেলেই ভাজা ভাজা হয়ে সেদ্ধ হবে, সেজন্য নুনটা দিলে তাড়াতাড়ি মজে যায়। আমার সবজিগুলো সব সেদ্ধ করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি ভাজা সবজি তুলে রাখলাম। এবারে সেই তেলে আমি 2 চামচ মাখন দিয়ে দেব। বেশ খানিকটা মাখন দিয়ে দিলাম। ময়দা 2 টেবিলস্পুন নিয়েছি। অল্প অল্প করে মাখন গলে গরম হয়ে গলে গেছে, তার মধ্যে অল্প অল্প করে ময়দাটা ছড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা গ্রেভি বানালাম। পাশেই আমার 500 গ্রাম পাস্তা সেদ্ধ করা আছে। আমি প্রায় 2 পোয়া দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এবারে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো। গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে ফেললাম আমার কড়াইয়ে। এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আজকাল বাচ্চারা টিফিনে কিন্তু পাস্তা খুবই খেতে চায়, সেই জন্যই আমাদের এই প্রয়াস। এবারে সেদ্ধ করা পাস্তাগুলো এই মিশ্রণটিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তৈরি করে ফেলছি আমার ঘরোয়া পাস্তা। রেস্টুরেন্টে গিয়ে আর খাবার দরকার নেই, আমি আমার বাড়ির বাচ্চাদের এখানে বাড়ির রান্নাঘরেই বানিয়ে খাইয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা বাড়িতেই সব সবজি দিয়ে পাস্তা বানিয়ে ফেললাম, যেটা পেট ভরবে এবং বাড়ির বাচ্চাদের মনও ভরবে। আশা করি আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেয়ে ভালোই খাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।